আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি আমব্রেলা ফ্রক শেয়ার করব। কিভাবে সুন্দর বাচ্চাদের জন্য এই ফ্রকটি তৈরি করবেন সেটি শেয়ার করব। আর আজকে আমি জর্জেট কাপড় দিয়ে এই ফ্রকটি তৈরি করব। আমি আসলে আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আপুর মেয়ের জন্য তৈরি করেছি, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখুন, এখানে আমি কিন্তু বডিতে একটি টাই ডিজাইন করেছি বা মিকি মাউস ডিজাইন বা ফিতা করেছি, সেটি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। তো এখানে আমি জর্জেট কাপড়টিকে ভাঁজ করে আমি আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি, পরে একটি ছোট কাপড়ে কেটে দেখাবো। দেখুন, এখানে আমি টোটালি সেলাই সহ কাটা সহ আমি এখানে 7.5 নিয়েছি। 7.5 হচ্ছে আমার কাটার মাপ, আর উপরে 10 বডি, যেহেতু বডির যে কাপড়টা সেটা আলাদা দিব, তাই বডির জন্য 10 ইঞ্চি রেখে এরপরে থেকে মেপে নিব। আর অবশ্যই নিচের যে মাপটা আছে সেটা 1.5 ইঞ্চি বেশি রেখে আমি কেটে নিব। আমার সেলাই করার পর টোটাল আমার থাকবে হচ্ছে লম্বা 37 ইঞ্চি। দেখুন, এখানে কিন্তু 38.5 ইঞ্চি নিয়েছি। আমার নিচের পাটের জন্য আমি বেশি করে কাপড় নিয়েছি, নিচের বর্ডারের জন্য নিয়েছি 1 ইঞ্চি, এবং কোমরের যেই সেলাইটা হবে 1/2 ইঞ্চি, এর জন্য নিয়েছি 1/2 ইঞ্চি। তো এটা হচ্ছে ছোট একটা কাপড়, চার কোনা একটা কাপড় আপনাদের দেখানোর জন্য আমি এটা নিয়েছি। কীভাবে আপনারা কাপড়টা কাটবেন, যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে ধরুন 2.5 হাত বা 3.5 হাত বহরের কাপড় দিয়ে হয়ে যাবে 1.5 গজ কাপড়ে। আর যদি বড়দের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে বহরের কাপড়, মানে কাপড়ের যে বহর আছে সেটা বেশি লাগবে এবং গজটাও বেশি লাগবে, সেই হিসেবে আপনারা এনে করবেন। তো এভাবে ডাবল ভাঁজ করব। করে এই যে কোনা কোনি যে অংশটা আছে, কাপড়টা ভাঁজ করার পর কিন্তু চারপাশেই কোনা হয়ে যাবে। তো যে কোনো এক পাশ থেকে আপনারা কোনাটা ধরে কোনা করে নেবেন, এভাবে ভাঁজ করে নেবেন। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমি ভিডিওতে দেখিয়েছিলাম এভাবে আমি মাপ মতো 7.5 ইঞ্চি নিয়েছিলাম। নিয়ে এখন এখান থেকে কেটে দিব, দিয়ে আমার কতটুকু লম্বা আমি ফ্রক তৈরি করব সেই হিসেবে আমার মাপটা নিয়ে নিচের যে রাউন্ড আছে এটা আমি কেটে নিয়েছি। কাটার পর এমন হবে, আর এক সাইড যদি বন্ধ থাকে সেটা আপনারা খুলে নেবেন কেটে। আমার চ্যানেলে কিন্তু এর আগে অনেক কিছু সেলাই করার বাচ্চাদের ফ্রকের ভিডিও আপলোড দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর যেই সাইড থেকে যে কাপড়গুলো থাকবে সেটা দিয়ে আমি বডি এবং হাতা দিয়েছি। যখন আপনারা কাপড়টাকে কাটবেন তখনই কাপড়টা বের হয়ে আসবে। দেখুন, এই যে আমি কেটে নিয়েছি, এখন আমি এই যে বডিটা মাপ দিয়েছি, বডিটা এখান থেকে বের করে আনবো, যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি। আর আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। বডির লম্বাটা দেখুন, এখানে আমি সেলাই সহ 11 ইঞ্চি নিয়েছি, সেলাই করার পর আমার 10 ইঞ্চি থাকবে। এবং কাঁধের মাপ, বডির মাপ, পেটের মাপ আমি সব কিন্তু ইঞ্চি টেপ দিয়ে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে কেটে নিব। আর অবশ্যই যতটুকু বডি সেলাই করব সেখানে একটি চিহ্ন দিয়ে নেব কেটে। আমি 7 ইঞ্চি রাখবো, 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য বডিতে। আর এটা হচ্ছে গলা, 2 ইঞ্চি পরিমাণের গলা নিব আমি, এবং লম্বা থাকবে হচ্ছে 3 ইঞ্চি। আমি সামনে ছোট গলা দেব এবং পিছনে একটু বড় গলা দেব। আপনারা যে কোনোভাবেই গলা দিতে পারেন, সামনে বড়, পিছনে ছোট, এভাবে দিতে পারেন, বা সামনে বড়, পিছনে ছোট, এভাবে যে কোনোভাবেই দিতে পারেন, খালি বাচ্চাদের জন্য মাথাটা ঢোকাতে পারলেই হলো। যেহেতু জর্জেট কাপড় আমি বেশি ডিজাইন করব না, এভাবে কেটে নিলাম। কেটে একটা পার্ট আমি আলাদা করে নিব, আর একটা পার্ট আমি রাখবো, কারণ পিছনের জন্য আমি গলাটা বড় করে নিব। প্রথমে আমি দুই সাইডের কাতটা আগে জোড়া দেব, আর অবশ্যই ডাবল করে সেলাই করে জোড়া দিতে হবে। গলা এখন পাইপিং করব। পাইপিংয়ের জন্য আমি সাইডের থেকে কাপড় কেটে নিয়েছি, সাইডের যে কোনা অংশের যে কাপড় আছে সেই কাপড়টা দিয়ে পাইপিং করতে খুব সুন্দর হয়, সেভাবে আমি এখন এতে পাইপিং করে নেব। আর অবশ্যই উল্টো পাটি নিব, এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি লাস্ট পর্যায়ে কীভাবে কাপড়টাকে কেটে নিব দেখুন। যেখান থেকে শুরু করেছিলাম সেখান পর্যন্ত এসে আমি
সুতাটা কেটে নিব এবং কাপড়টাও কেটে নিব। এখন এটাকে সিধা পাট করব। সিধা পাট করে সেই কাপড়টাকে আবার সিধা পাটে এনে ভাঁজ করে সেলাই করে দিব। দেখুন এখন আমি বডিটা সেলাই করব। আর অবশ্যই কিন্তু বডি সেলাই করার আগে ফিতাটা লাগিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় ফিতাটা করে নিয়েছি, আর সবাই ফিতাটা হয়তো করতে পারেন বা করতে জানেন, কেউ কম বেশি করে নেবেন বা মোটা বা চিকুন করে ফিতা তৈরি করে নেবেন, কোনো সমস্যা নেই। আর এইসবের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি আর দেখালাম না। আর এখন আমি হাতাটা সেলাই করছি। হাতার যেই সাইডের অংশ আছে সেটা আমি কেটে নিয়েছি, কেটে মানে কোনো ডিজাইন করিনি, লম্বালম্বিভাবে কাপড়টা কেটে নিয়েছি, যেহেতু বাঁকা কাপড় ছিল সেটাই কেটে নিয়েছি। নিয়ে একটা সাইডে আমি বর্ডার করে নিয়েছি এবং এই যে কুচি দিচ্ছি এখন, কারণ যেহেতু জর্জেট কাপড় সুন্দর করে পরে থাকবে। একটু একটু করে কুচি দিব এবং যে হাতার যে ডানার অংশ বা হাতার যে সেলার অংশ আছে সেখানে আমার বেশি করে কুচি দিতে হবে, তাহলে আমার হাতে সুন্দর করে কুচিটা পড়ে থাকবে। আর কাপড় যদি আপনাদের বেশি থাকে অবশ্যই আপনারা বেশি কুচি দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু কুশি কাটার গলা এবং কুশি কাটার বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এভাবে। আরেকটি সেলাই করে নিয়েছি আমি ডাবল করে। দেখুন হাতাটা আমার করা শেষ, এভাবে আমি আরেকটা হাতাও করে নিব। এখন হচ্ছে জামার যে বডি মানে পেটের অংশ আছে সেটা মেপে নিচ্ছি। নিয়ে আমি এই যেখানে মাপ দিয়ে দিয়েছি, চিহ্ন দিয়ে দিয়েছি, এই বরাবরই আমি সেলাই করে নিব। সেলাই করে এই যে দেখুন হাতাটা যেভাবে করেছি সেভাবেই এই কাপড়টাকে আমি ভিতর ঢুকিয়ে দিচ্ছি। যে সিধা পাটগুলো আছে সেগুলো ভিতরে থাকবে আর উল্টো পাটগুলো উপরের দিকে এবং নিচের দিকে থাকবে। এভাবে আমি বডিটা সেলাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো কুচি হবে না, ডাইরেক্টলি আমব্রেলার মতো হবে। তো আমি নিচের যে বর্ডারটা আছে সেটা সেলাই করে নিচ্ছি। স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে মাই হবি প্রজেক্ট, এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন। আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনাদের তৈরি করা কিছু আমাকে শেয়ার করতে পারেন। তো দেখুন এই যে আমার জামাটা কমপ্লিট করার পর এমন হয়েছে। আমি কিন্তু এখনও সেই টাইট ডিজাইনটা লাগাইনি, সেই টাইট ডিজাইনটা আমার চ্যানেলেই আপনারা পাবেন। দেখুন এটা হচ্ছে হাতা, খুব সুন্দর লাগছে। আমি কিন্তু টাইটা করে নিয়েছি আর টাইয়ের ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে। এভাবে টাইটা লাগানোর পর কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।